আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে তো সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন একটা রেসিপি। তো দেখেই বুঝে গেছেন অলরেডি আমি কী রেসিপিটা নিয়ে আসছি আজকে। তো আজকে হচ্ছে জিলাপি রেসিপি। তো এটা হচ্ছে রাজশাহী জনপ্রিয় একটি কাঁচা আমের জিলাপি রেসিপি। তো ইদানিং দু তিন দিন ধরে দেখতে পারছেন আপনারা রাজশাহীতে অনেক জনপ্রিয় হয়েছে এই কাঁচা আমের জিলাপিটা। তো আমিও আপনাদের মাঝে শেয়ার করলাম এই কাঁচা আমের জিলাপিটা। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন এই কাঁচা আমের জিলাপিটা কীভাবে তৈরি করি দেখে আসি। তো দেখতে পারছেন এখানে আমি যাই যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলো এখানে নিয়েছি। তো এখানে প্রথমে হচ্ছে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। তো ময়দার ভিতরে এখন একটু রান্না করা তেল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিয়ে দিতে পারেন। তো আমি রান্না করা তেলটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে সামান্য পরিমাণে খাবার ছটা। তো এই খাবার ছটাটা এটার সাথে অ্যাড করে দিতে হবে। তো আমি এই খাবার ছটাটা দিতেছি। তো আপনারা চাইলে ইনোটা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ইনো নাই তো এর জন্য আমি খাবার ছটা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে একটু টক দই নিয়েছি আমি 2 চামচ টক দই। আর এখানে হচ্ছে সেই জনপ্রিয় আম। তো এই আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি অল্প একটু ব্লেন্ড দিয়ে দিলাম আর কি, যে আমটা ব্লেন্ড করে নিয়েছি সো সেটা একটু দিয়ে দিচ্ছি। তো এটা আর একটু একটু করে আমি এটার সাথে মিক্স করে দিব তো যাতে করে পাতলা না হয়ে যায় এর জন্য। তো এটাই দেখতে পাচ্ছেন আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। তো এখন এই বেটারে আমি একটু ফুড কালার দিয়ে দিব। তো যেহেতু এটা কাঁচা আমের জিলাপি তো কাঁচা আমের কালারটা তো অবশ্যই করতে হবে এখানে, তা না হলে তো আর হবে না। তো এই ফুড কালারটা আমি সুন্দর করে বেটারের সাথে মিক্স করে দিব। তো এই রেসিপিটা খুবই একটা জনপ্রিয় ইদানিং কয়েকদিন ধরে চলছে। তো আমিও ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। তো আজকে এই জিলাপিটা আমি তৈরি করার পরে আমার বাচ্চারা খুবই টেস্ট পেয়েছে খেয়ে। তো আমাকে বলতেছে আম্মু আবার বানিয়ে দিবেন আমাদেরকে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দেবনে, কারণ এই কাঁচা আমের ফ্লেভারটা জিলাপির ভিতরে আসে। তো জিলাপিটা যখনই খাবেন তখন একটা কাঁচা আমের ফ্লেভার আসে। তো খুবই টেস্ট এই জিলাপিটা। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত, তারপর আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি বেটারটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি শিরাটা তৈরি করে নিব। তো শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাতিল দিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো 2 কাপ চিনির ভিতরে আমি 1 কাপ আর কি পানি দিয়ে দিব। তো এখন আমি শিরাটা তৈরি করে নিব। তো এক বলক তোলার জন্য আমি অপেক্ষা করতেছি, কারণ এই শিরাটা বেশি একদম ঘন করা যাবে না, একটু 2-1টা বলক আমি 2টা বলক নিয়ে ইয়া করবো তুলে নিব। আমি 2টা বলক তোলার পরে আমি এই শিরাটা নামিয়ে ফেলব। তো বেশি ঘন করতে হলে যদি চান তাহলে কিন্তু শিরাটা জিলাপির ভিতরে ঢুকবে না। তো দেখতে পাচ্ছেন আমার শিরা কিন্তু বলক চলে আসতেছে। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন একটু লেবু নিয়েছি এখানে। তো লেবুটা চিপড়িয়ে দিব। তো 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে এখানে, যাতে করে এটা জমাট বেঁধে না যায় এর জন্য। তো আপনারা লেবুটা না থাকলে ভিনেগার থাকলে ভিনেগারটাও দিতে পারেন।
তো বলক চলে আসছে, এই পর্যায়ে আমি আরেকটু ফুড কালার দিয়ে দেব এটার ভিতরে। তো এই ফুডস কালারটা দিলে হয় কি, কালারটা জিলাপিতে অনেক সুন্দর হয়। তো এটা দেওয়ার পর আমি আরেকটু বলক তুলে নিব। তো দেখতে পাচ্ছেন বলক তোলা হয়ে গেছে, এখন আমি এই শিরাটা নামিয়ে ফেলবো। তো হালকা গরম গরম অবস্থায় শিরার ভিতরে জিলাপিটা তৈরি করে ভিজাতে হবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে এখন আমি সেই বেটারের কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার বেটারটা রেডি। এখন হচ্ছে আমি এখানে একটা গ্লাস নিয়েছি আর হচ্ছে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। তো আমি পাইপিং ব্যাগের ভিতরে এই বেটারটা নিতেছি। তো গ্লাসের ভিতরে নিলে হয় কি, চারোদিকটা পাইপিং ব্যাগের চারোদিকটা আর কি নষ্ট হয় না বেটার দিয়ে। তো এমনিতে যদি ভরতে যান তাহলে পাইপিং ব্যাগের চারোদিকটা একটু নষ্ট হয়ে যেতে চায় আর কি, এর জন্য গ্লাসের ভিতরে রেখে এভাবে বেটারটা ভরে নেবেন, তাহলে খুব সুন্দর থাকে চারোদিকটা। এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভরে নিয়েছি। এখন আমি বাজার জন্য চলে যাব। তো আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি আমি চুলায়। তো আমাদের কারেন্টটা চলে গেছে, এর জন্য একটু ভিডিওটা খারাপ হয়েছে, এর জন্য আমি কেটে কেটে দিয়েছি একটু, যেখানে ভালো দেখা যায় তো ওখান থেকে আমি নিয়েছি। কারেন্ট চলে গেছে, করার তো আর কিছু নেই। তো এভাবে করে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা পাইপিং ব্যাগটা হাতের কাছে না থাকলে যে কোনো একটা ব্যাগের ভিতরে নিয়ে নিতে পারেন, অথবা একটা বোতলে নিয়ে তারপরে এভাবে করে জিলাপিগুলো বেজে নিতে পারেন। তো জিলাপিটা কিন্তু একদম সহজ একটা রেসিপি, তো ইচ্ছা করলে সবাই এই জিলাপিটা তৈরি করতে পারেন। একটু কষ্ট করতে হবে আর কি, তো কষ্ট করে না করলে তো আর কিছুই খাওয়া যায় না। তো আমরা যদি মনে করি যে এত কষ্ট করে কি জিলাপি তৈরি করার দরকারটাকে, তো আমরা তো কিনেই খেতে পারি। তো এ কথাটা যদি মনে করি তাহলে তো আর জিলাপি খাওয়া হবে না হাতের তৈরির। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে জিলাপিগুলো উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনার দিয়ে জিলাপিগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে জিলাপিগুলো, তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি শিরার ভিতরে আরও কিছু জিলাপি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আমি আগেই বলছি যে কারেন্ট ছিল না, ভিডিওটা সুন্দর হয় নাই, তাই আমি কেটে কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার জিলাপিগুলো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার ছিল। তো আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো হবেই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।